আত্মপ্রকাশ। নতুন আলো, নতুন আশা, আত্মপ্রকাশ হওয়ার নতুন ভাষা। শুধু আত্মপ্রকাশ মঞ্চে আত্মপ্রকাশ নয়, এবার হবে আপনার স্বপ্ন পূরণ। সাক্ষী থাকবে গোটা বাংলা, একসাথে প্রথমবার গ্রাম থেকে শহর, পাড়া থেকে জেলা, বাংলার প্রতিটি আনাচে কানাচে লুকিয়ে থাকা প্রতিভা। অনেক আশা, অনেক স্বপ্ন, এবার সত্যি করব আমরা। আত্মপ্রকাশ মঞ্চ থেকে আত্মপ্রকাশ করে, তাই এবার স্বপ্ন দেখুন চোখ খুলে, ভরসা রাখুন নিজের প্রতিভার উপর। আত্মপ্রকাশ, স্বপ্ন হবে সত্যি। আত্মপ্রকাশে আত্মপ্রকাশ করবার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন, একটা হাই পাঠান। নাম্বারটা হলো 8336933488। আত্মপ্রকাশে অংশগ্রহণ করবার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন। নিজের প্রতিভাকে সকলের সামনে তুলে ধরার জন্য অম্বিকা হালদারকে উৎসাহিত করতে গাইন টেলিফিল্মসের পক্ষ থেকে তাকে সম্বর্ধনা জানিয়ে গাইন টেলিফিল্মসের পক্ষ থেকে এদিন বিশেষ কিছু পুরস্কার এবং 50,000 টাকা তুলে দিলেন দেবাশিস গাঙ্গুলি। পাশাপাশি এই মঞ্চে উপস্থিত ছিলেন এদিন বিশিষ্ট ব্যক্তিগণ। উপস্থিত ছিলেন 58 নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর সন্দীপন সাহা, উপস্থিত ছিলেন গায়ন টেলিফিল্মসের ডিরেক্টর রনি, যার পরিচালনায় এই অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 24 আওয়ার্স টিভির কর্ণধার দীপঙ্কর চৌধুরী। অম্বিকা হালদারের মতোই আরও অন্যান্য প্রতিভাশালী ছেলেমেয়েরাও যাতে নিজের প্রতিভা পরিস্ফুটিত করে আগামী দিনে এগিয়ে যেতে পারে, তারই সংকল্প নিয়ে গায়ন টেলিফিল্মস কাজ করে চলেছে। এদিন এই অনুষ্ঠানে পৌঁছে গিয়েছিলাম আমরাও। कुछ पाने की हो आस आस, कोई अरमा हो जो खास खास, आशा आशा हर कोशिश में हो बार बार, कर दरियाओं को आर पार, आशा गुजरे ऐसे हर रात रात।
তখন নাকি কোনো পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট ভালো হয় ভালো লাগে, সেরকমই নির্বাচনের পরে যদি ফলাফল খুব ভালো হয় তাহলে ভালো লাগবে। এই জয়টা আমাদের মা মাটি মানুষকে উৎসর্গ করার জয়। এইখানকার মানুষ যেইভাবে সমর্থন জুগিয়েছে, যেইভাবে তারা আশীর্বাদ দিয়েছে, আমি তাদের সত্যি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করি যে তারা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা রেখেছে। আমি তো তার সৈনিক হিসেবে এসেছি, আস্থা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে রেখেছে। কত ভোটে জিতবে তো ভোটের আগে বলা যায় না, কিন্তু যেইভাবে প্রচারের সময় মানুষ সাথ দেওয়া শুরু করেছিল, যেইভাবে মানুষের ঢল নেমে পড়েছিল, তাতে বোঝা গেছিল যে একটা ভালো ফল এখান থেকে হবে। বিজেপি আছে? এই প্রশ্নটা অপ্রাসঙ্গিক হয়ে গেল না? বিজেপি তো নেই, তাকে নিয়ে কথা বলে আমি আমার শব্দ অপচয় করব কেন? বাম আর বিজেপি লড়াই করবে কে সেকেন্ড পজিশনে থাকবে? প্রথম স্থানটা বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস জোড়া ফুলকে দিয়ে দিয়েছে। লাইন টেলিফিল্মের আজকে এই মঞ্চে এসে কেমন লাগছে? গায়েন টেলিফিল্ম স্যার এই মঞ্চে আজকে এসে আমার এই কারণে ওই চিরাচরিত কথা অনুযায়ী বলতে হয় ভালো লাগছে, কিন্তু ভালো লাগছে আসল অর্থটাই কারণে যে এখানে যে অনুষ্ঠানের মধ্যে দিয়ে আসা সেই অনুষ্ঠানটার নাম হলো আত্মপ্রকাশ। আত্মপ্রকাশ অনুষ্ঠানটা সাধারণত আমরা জানি যে কোনো টিভি চ্যানেলে যাই অনুষ্ঠান হয় সেটা হচ্ছে বিশেষ মানুষ যারা থাকেন এবং বিভিন্ন তাদের কর্মক্ষেত্রে তারা সেই সেই জায়গায় নিজেদেরকে চিহ্নিত করার পর, প্রতিষ্ঠিত করার পর সুনামের সঙ্গে তখন আমরা সেই বিখ্যাত মানুষগুলোকে নিয়ে আসি, তাদের কথা শুনি। কিন্তু আত্মপ্রকাশ অনুষ্ঠানটা হচ্ছে সেই সাধারণ মানুষদের জন্য, তাদেরকে নিয়ে এসে সামনে মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এবং কেন তিনি আজকে সাধারণ থেকে অসাধারণ হয়ে উঠতে চাইছেন এবং সেই জায়গায় তার কতটা বিষয় সম্পর্কে তিনি নিজে ওয়াকিবহল কিংবা তার এই বিষয়ে কতটা তিনি জানতে আগ্রহী, শিক্ষার ক্ষেত্রে এবং এই প্রশিক্ষণের ক্ষেত্রে তিনি কতটা আগ্রহী, প্রশিক্ষণ নিতে তিনি কতটা প্রস্তুত, সেই বিষয় নিয়ে তার সঙ্গে কথাবার্তা এবং সেই মতন আগামী দিনে তাদেরকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাওয়া। তো সেখানে প্রচুর আগামী দিনের যারা ভবিষ্যৎ সেরকম ছেলে মেয়ে, সেই বয়সী ছেলে মেয়েরা আসবেন, যদিও এখানে সব বয়সী মানুষদেরই মুক্ত দ্বার, তারা আসতে পারেন এবং তাদের এই পরিচয় করিয়ে দেওয়ার যে এটা একটা মাধ্যম এবং গায়েন টেলিফিল্মস তার একটা উদ্যোগ নিয়েছেন। রনি আমাকে অনুষ্ঠানে আসার কথা বলেছেন, আমি আজকে এসে এসেছি। আমার পাশে রনি রয়েছেন, ওইদিকে দীপঙ্কর বাবু রয়েছেন, আমার ডান দিকে আমার বন্ধুবর মুক্ত রয়েছে এবং সব মিলিয়ে আমরা একটা প্রয়াস চালাচ্ছি, গায়েন টেলিফিল্মসের সঙ্গে সহযোগিতা করছি। আমাদের পেছনে একজন বিশিষ্ট মানুষ, আমার অত্যন্ত পছন্দের একজন শিল্পী, শ্রদ্ধেয় শ্রীমতী অনামিকা সাহা, অনামিকা দিরও ছবি রয়েছেন, অনামিকা দিও এই মাধ্যমের সঙ্গে জড়িয়ে, এরকম আরও অনেক মানুষ জড়িয়ে, আমি একজন দুজনের নাম করে আলাদা করে করার কিছু নেই। সুতরাং সেই জায়গাটা থেকে আমাদের প্রয়াসটা থাকুকেই যে আগামী দিনে আমাদের এই মাধ্যমে প্রচুর সাধারণ মানুষ যারা তাদের স্বপ্ন নিয়ে বেঁচে থাকেন সেই স্বপ্নগুলোকে তারা বাস্তবে রূপ পেতে দেখুক, চরিতার্থ হোক সেই স্বপ্নগুলো, সার্থক রূপায়ণ হোক। গায়েন টেলিফিল্মসকে সাধুবাদ জানাই তার এই উদ্যোগের সঙ্গে, আমাদের যদি উপস্থিতির মাধ্যমে সেই সহযোগিতাটা করা যায় নিশ্চয়ই করব। আপনি এত বড় বড় কাজ করেছেন এবং আজকে এই যে গায়েন টেলিফিল্ম অম্বিকা হালদারকে যে 50,000 টাকা একটা চেক তুলে দিল, যারা উৎসাহ দেওয়া বাড়িতে এসে তাদের পাড়ায় এসে, তো সেই উদ্যোগটা নিয়ে আপনি কি বলবেন? সাধারণ উদ্যোগ, কিন্তু আমার তাই বলবো, আমি বলবো অ্যাওয়ার্ড কিন্তু ওটাই, এই যে মানুষরা এখানে ভিড় করে রয়েছে, তারা যখন আসেন, তারা যখন হাততালি দেন, তারা যখন ভালোবাসেন এবং বিভিন্ন পশ্চিমবঙ্গের বহু মানে বিস্তীর্ণ জায়গায় আমি অনুষ্ঠান করে বেড়াই, তারা আমাকে ডাকেন দেখে যেতে পারি, তখন খুব ভালো লাগে যে যাক একটা দুটো কাজের মাধ্যমে এই মানুষগুলো আমাকে চিনেছে, তারা ডাকছে তাদের অনুষ্ঠানে যাচ্ছি, পারফর্ম করছি, হ্যাঁ গান করছি, এগুলো খুব সত্যি তখন আনন্দ দেয়, মনে হয় যাক কিছু তো একটা অন্তত মানুষের কাছে আনন্দ দিতে পারলাম, নিজে জীবনে আনন্দ না পেলেও। আজকে তুমি কি ভাবলে, কেন এই চিন্তা ভাবনা করলে যে আজকে অম্বিকা হালদারের পাড়ায় গিয়ে তাকে 50,000 টাকা চেক তুলে দেওয়া? 50,000 টাকা চেক দেওয়া হয়েছে, 50,000 টাকাটা বড় কথা না। অম্বিকা হালদারের যে গার্জেন ছিল বা ওনারা 2 বছর দিয়ে স্ট্রাগল করেছে, স্ট্রাগল করে তাদের ফ্যামিলির অবস্থা খুব একটা ভালো ছিল না। আমরা প্রোডাকশন আমরা চালিয়েছি, দেখেছি, ক্লাস করেছে, ও আসতো, ওর মা বলতো যে এরকম এরকম অবস্থা স্যার। তো আজকের যখন একটা ভালো প্ল্যাটফর্ম পেয়েছে তো আমরা সেই জায়গায় ওর এটা অধিকার ছিল সেটা আমরা ওর হাতে তুলে দিয়েছি। তাদের জন্য পজিটিভ বার্তা এটাই দেবো যে আজকেরে আমরা কিন্তু অম্বিকাকে অম্বিকার পাড়াতে এসে ওকে চেক দিয়েছি, অ্যাওয়ার্ড দিয়েছি। তো যারা কাজ করছে তারা কোনো নেগেটিভ পজিটিভ যারা ভাবছে তো সেটা হয়তো তাদের ভুল বা তারা হয়তো ঠিকঠাক প্ল্যাটফর্ম পাচ্ছে না। তো আত্মপ্রকাশ এরকম একটা প্ল্যাটফর্ম যে সবাইকে একটা প্ল্যাটফর্ম দিচ্ছে, তো অবশ্যই
এখানে সবাই কাজ করতে পারবে। আগামী দিনে আমার পরিকল্পনা আছে সিরিয়াল বেসিক কিছু ওয়েব সিরিজের কাজ, মুভির কাজ, এগুলো আমাদের এই চলছে। তো সেগুলোই আমরা দর্শকদেরকে বলবো যে আপনাদের জন্যই আমরা কাজ করি, আপনারা এই প্রোগ্রামগুলো ফলো আপ করুন, দেখুন, আপনাদের দেখাটাই আমাদের স্বার্থ। দাদাদের জন্য অসংখ্য ধন্যবাদ। দাদারা না থাকলে এটা আমি করতে পারতাম না, আর আমি খুবই মানে কমজোরি, কিন্তু দাদাদের জন্যই আমি সাফল্য পেয়েছি। ওর নতুন পথ চলা শুরু, আরও এগিয়ে যাক, আপনাদের আশীর্বাদ চাই সবার। অম্বিকাও রয়েছে, ছোট অম্বিকা, অম্বিকাকে একটু জিজ্ঞেস করবো যে তোমার কেমন লাগছে আজকে বলো। অনেক ভালো, অনেক ভালো লাগছে। কতজন এত ভালোবাসা পাচ্ছে কেমন? ভালো তো লাগছে। এতটা আশা করেছিলে কি আগে? না। আচ্ছা, আজকের অনুষ্ঠানটা শুধু তোমাকে নিয়ে ঘিরে, শুধু তোমার জন্য আজকের অনুষ্ঠানটা। তোমার দুটো বোন আছে নাকি এখনো? তারা তাদের আমরা গর্বিত যে আমাদের মধ্যে যে অম্বিকা উঠে এসেছে, তার থেকে বড় গর্বিত আমরা আপনাদের চ্যানেলকে ধন্যবাদ দিচ্ছি যে এরকম একটা ট্যালেন্টের আপনারা খুঁজে বের করেছেন। আপনাদেরকে অজস্র ধন্যবাদ যে আমাদের এই একটা ভালো ট্যালেন্টার আপনারা খুঁজে বের করতে পেরেছেন। আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের মধ্যে এরকম ট্যালেন্টার আছে, তার জন্য আপনাদের অজস্র ধন্যবাদ যে আপনারা এরকম একটা ট্যালেন্টার খুঁজে পেয়েছেন। আর আমরা খুবই গর্বিত, আমরা আরও কত পল্লীবাসী আছে, সমগ্র পল্লীবাসীদের তরফ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যে আপনারা আমাদের এই মেয়েটাকে এত বড় একটা জায়গায়, এত বড় প্ল্যাটফর্মে আপনারা পৌঁছে দিয়েছেন। আগামী দিনে আমরা যত সাহায্য পাবো, যত সহযোগিতা হবে, আমরা এনাকে সহযোগিতা করবো। আপনাদেরকেও ধন্যবাদ, আপনারাও দেখবেন যাতে আমাদের এই আরও বড় প্ল্যাটফর্ম করতে পারে, এর জন্য ধন্যবাদ। আমরা প্রচুর গর্ববোধ করছি, আমরা চাই অমৃতা আরও এগিয়ে যাক, আমাদের আরও কোথায় পিছিয়ে পড়া আরও কোথায় সেটা আরও এর জন্য আরও উঁচু উঠুক, আমরা এটা ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আরুপতা গ্রামের আর মেয়ে ছোটো বোন এই জায়গায় আসতে পেরেছে, এর জন্য আমরা খুব গর্বিত। আগামী দিনে ছোটো বোন আরও এগিয়ে যাক, এর জন্য আমরা খুব ওনার যা সহযোগিতা সহযোগিতা করব এবং চাইব যে আরও এগিয়ে যাক, এই বলে আমি। এই সেই ছোট্ট অম্বিকার ঘর, যেই অম্বিকার জন্য আমরা এত শুনলাম, এত কিছু, যেই অম্বিকাকে আজকে দূরদর্শনে দেখতে পাচ্ছেন, সেই অম্বিকার ঘর কিন্তু এই ঘরটা, এই ঘর থেকেই কিন্তু আজকে অম্বিকা ওই জায়গা থেকে, এই জায়গা থেকে কিন্তু ওই জায়গায় পৌঁছেছে। সে অম্বিকা আমাদের সাথে আছে, আমি ক্যামেরা পার্সনকে বলবো একটু বাড়িটা ভালো করে দেখিয়ে দিতে তাদেরকে। খুবই ভালো লাগছে যে ও এরকম একটা জায়গাতে নিজে স্নান করতে পেরেছে, রনি স্যার এছাড়া গাইন ডিলিফ্রিং ওর একটা এমন জায়গা দিতে পেরেছে যে ও নিজের একটা প্রকাশ করাতে পেরেছে, এবং এই অবস্থাতে থেকে ও যে ওরকম একটা জায়গায় যাবে আমরা সেটা ভাবতেই পারিনি। এখন খুব ভালো লাগছে যে ও এরকম একটা স্নান পেয়েছে। আমার ইচ্ছা ছিল বলে আমার বোনকে এরকম একটা জায়গায় দিয়েছি, আমি তো পড়াশোনা করছি, ও আমার হয়ে এই কাজটা করুক, বা আমি যদি কোনোদিন সুযোগ পাই নিশ্চয়ই করবো। বোনের জন্য কি বলবো, ও আরও ভালো করুক, ও যেটা করছে আমাদেরকে খুবই ভালো লাগছে, আমরা গর্ববোধ করছি ওর জন্য, এবং আরও বড় হয়ে আরও নানা নানান কাজ করবে। আত্মপ্রকাশ নতুন আলো, নতুন আশা, আত্মপ্রকাশ হওয়ার নতুন ভাষা। শুধু আত্মপ্রকাশ মঞ্চে আত্মপ্রকাশ নয়, এবার হবে আপনার স্বপ্ন পুরো, সাক্ষী থাকবে গোটা বাংলা, একসাথে প্রথমবার গ্রাম থেকে শহর, পাড়া থেকে জেলা, বাংলার প্রতিটি আনাচে কানাচে লুকিয়ে থাকা প্রতিভা
অনেক আশা, অনেক স্বপ্ন, এবার সত্যি করব আমরা। আত্মপ্রকাশ মঞ্চ থেকে আত্মপ্রকাশ করে, তাই এবার স্বপ্ন দেখুন চোখ খুলে, ভরসা রাখুন নিজের প্রতিভার উপর। আত্মপ্রকাশ, স্বপ্ন হবে সত্যি। আত্মপ্রকাশে আত্মপ্রকাশ করবার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন, একটা হাই পাঠান। নাম্বারটা হলো 8336933488। আত্মপ্রকাশে অংশগ্রহণ করবার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন। আত্মপ্রকাশ গায়েন টেলিফিল্ড, কি বললাম মনে থাকবে তো? আবার বলছি, গায়েন টেলিফিল্ড। এইখানে আপনারা জানেন অনেকে হয়তো যে এখানে সব সুন্দর সুন্দর ট্যালেন্টেড ছেলে মেয়েকে এখানে ডান্স করিয়ে, মডেলিং করিয়ে, অ্যাক্টিং শিখিয়ে এদের কিন্তু অনেক জায়গায় প্রতিষ্ঠিত করছে। এরা তার কর্ণধার হচ্ছে এই আমার ছেলে, সত্যিকারের না হলেও আমার ছেলের মতনই আমি ওকে দেখি, রনি। ও এটা পুরো চালনা করে এবং বিশ্বাস করবেন না, প্রত্যেকবারই আমাকে এখানে আসতে হয়, কারণ ও যখন বলে তখন আমি না বলতে পারি না, আমি এখানে আসি। ভীষণ ভালো ট্যালেন্টেড ছেলেমেয়েরা আমি খুঁজে পাই, খুব ভালো লাগে। আজই আপনারা এখানে আসুন, আবার বলছি গায়েন টেলিফিল্ম, এখানে আসুন, এসে আপনারা এখানে শিক্ষাটা নিয়ে আপনারা নিজেদের ভবিষ্যৎ, যারা অভিনেতা অভিনেত্রী হতে চান, যারা মডেল হতে চান, যারা ডান্সার হতে চান, তারা কিন্তু আর সময় নষ্ট করবেন না, চলে আসুন। রনি তো আছে, আপনাদের শিখিয়ে নেবে। সব থেকে বড় কথা, অনেক আর্টিস্ট এখানে এসে শেখায়, তার মধ্যে আমি তো আছি। আর একটা কথা, গায়েন টেলিফিল্মসকে সাবস্ক্রাইব করুন। আত্মপ্রকাশ নতুন আলো, নতুন আশা, আত্মপ্রকাশ হওয়ার নতুন ভাষা। শুধু আত্মপ্রকাশ মঞ্চে আত্মপ্রকাশ নয়, এবার হবে আপনার স্বপ্ন পূরণ, সাক্ষী থাকবে গোটা বাংলা, সাথে প্রথমবার গ্রাম থেকে শহর, পাড়া থেকে জেলা, বাংলার প্রতিটি আনাচে কানাচে লুকিয়ে থাকা প্রতিভা, অনেক আশা, অনেক স্বপ্ন, এবার সত্যি করব আমরা। আত্মপ্রকাশ মঞ্চ থেকে আত্মপ্রকাশ করে, তাই এবার স্বপ্ন দেখুন চোখ খুলে, ভরসা রাখুন নিজের প্রতিভার উপর। আত্মপ্রকাশ, স্বপ্ন হবে সত্যি।
আত্মপ্রকাশে আত্মপ্রকাশ করবার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন, একটা হাই পাঠান। নাম্বারটা হলো 8336933488। আত্মপ্রকাশে অংশগ্রহণ করবার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন। আত্মপ্রকাশ নমস্কার, আমি সোমা চক্রবর্তী। একবার জানতে পারলে এই রূপ আর দেখতে চাইবে না। কি কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, মানে এখানে এসে না তোমার পাকনা গজিয়েছে। হ্যাঁ, এই প্রোডাকশন হাউসটা ভীষণ ভালো, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা কাজ করছে। আমাদের ডিরেক্টর প্রফেসর রনি অসম্ভব ভালো ছিল। খুব ভালো লাগবে আপনাদের, আপনারা সবাই দেখবেন। রনির পরিচালনায় আমি এই প্রথম কাজ করছি, আপনাদের সবার আশীর্বাদ আমার চাই। আত্মপ্রকাশ নতুন আলো, নতুন আশা, আত্মপ্রকাশ হওয়ার নতুন ভাষা। শুধু আত্মপ্রকাশ মঞ্চে আত্মপ্রকাশ নয়, এবার হবে আপনার স্বপ্ন পূরণ। সাক্ষী থাকবে গোটা বাংলা, একসাথে প্রথমবার গ্রাম থেকে শহর, পাড়া থেকে জেলা, বাংলার প্রতিটি আনাচে কানাচে লুকিয়ে থাকা প্রতিভা। অনেক আশা, অনেক স্বপ্ন, এবার সত্যি করব আমরা। আত্মপ্রকাশ মঞ্চ থেকে আত্মপ্রকাশ করে, তাই এবার স্বপ্ন দেখুন চোখ খুলে, ভরসা রাখুন নিজের প্রতিভার উপর। আত্মপ্রকাশ, স্বপ্ন হবে সত্যি। আত্মপ্রকাশে আত্মপ্রকাশ করবার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন, একটা হাই পাঠান। নাম্বারটা হলো 8336933488। আত্মপ্রকাশে অংশগ্রহণ করবার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন। আত্মপ্রকাশ